বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা পারভিন উর্মি, সবাইকে জানাচ্ছি স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সব রুমের দরজা জানালাগুলো খুলে দিলাম। এখন প্রতিদিনের মতোই চলে যাব কিচেনে। এই তো এদিকে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছোট আলু মুরগি দিয়ে রান্না করব। এপাশে আমি মুরগি ভিজিয়ে নিয়েছি। আলুগুলো প্রায় হয়ে এসেছে, এখানে একটা ডিম দিয়ে দিলাম মেয়ের জন্যে। সকালের নাস্তা ডিম খাবে। সিদ্ধ ডিম হলে আমার মেয়ে একা একাই খেয়ে ফেলে নিজের হাতে নিয়ে। ভাতটাও প্রায় হয়ে এসেছে। মুরগি ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আনহা এখনো ঘুমাচ্ছে, উঠেনি। এই যে মুরগির মশলা কষাচ্ছি এখন। মশলাটা ভালো করে কষিয়ে মুরগি দিয়ে দিব। মুরগিটা কষানোর জন্য দিয়ে দিলাম, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব।
এদিকে আমি রান্নার পরে যে প্লেট বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। সবগুলো আমার ধোয়া শেষ হয়ে এসেছে। এখন জালিটা ভিম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর আয়রন, অনেক আয়রন হয়ে যেন লাল হয়ে গেছে। এই তো মাংসটা এদিকে হয়ে এসেছে, আমার রান্না শেষ। আজকে শুধু মাংসই করলাম। রান্না শেষ করে জানলাটা খুলে দেই। এখন চলে আসলাম ড্রয়িং রুমে, রুমটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই আসলে এগুলো গুছাতে হয়। সোফা গুলো জেরে নেব। কিছু কাপড় ছিল, এগুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তার জন্য কাপড়গুলো বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম, বাথরুম থেকে বালতিটা নিয়ে মেশিনে দিয়ে দিব কাপড়গুলি। এই যে মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। এখন মেশিনটা অন করে দিব।
এদিকে কাপড় ধোয়া হচ্ছে, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।